সো ব্রেকআপ। আচ্ছা, ব্রেকআপ মানে কি সব কিছু শেষ? হ্যাঁ, নাকি ব্রেকআপ মানে আবার একটা নতুন শুরু, নিজের লাইফকে, নিজেকে আরেকটা নতুন চান্স দেওয়া, যে হ্যাঁ আমি আবার নিজেকে গুছিয়ে নিতে পারি, আগের থেকে অনেকটা ভালো থাকতে পারি। কোনটা জানো কমেন্ট করে? তুমি যেই মানুষটার সাথে রিলেশনশিপে আছো, সেই মানুষটা যদি সারা পৃথিবীর সামনে তোমাকে স্বীকার করে নেয় যে হ্যাঁ তুমি ওর বয়ফ্রেন্ড বা তুমি ওর গার্লফ্রেন্ড, যদি সে তোমায় স্বীকার করতে ভয় না পায়, পিছপা না হয়, তাহলে ট্রাস্ট মি, ইউ আর দি লাকিয়েস্ট ওয়ান। ইউ আর দি লাকিয়েস্ট ওয়ান, বুঝলে? কোনো একটা মানুষের সাথে ব্রেকআপ হওয়ার সবচাইতে বড় কষ্টটা কোথায়? কোন ফিলিংসটা সবচাইতে বেশি কষ্ট দেয় জানাও কমেন্ট করে, তোমার কোনটা মনে হয়? আমি আমারটা বলছি। আমার মনে হয় কোনো একটা মানুষের সাথে ব্রেকআপের সবচাইতে বড় কষ্টটা লাগে তার উপর থেকে অধিকার হারিয়ে ফেলার কষ্ট। হ্যাঁ, অধিকার হারিয়ে ফেলার কষ্ট। যে মানুষটাকে এতদিন বিনা দ্বিধায় ছুঁতে পারতাম, যে মানুষটার সাথে কথা বলার আগে আমাকে দশ পাঁচ ভাবতে হতো না সারাদিন আমার সাথে কি হয়েছে, কোন কোন জিনিসগুলো আমার খারাপ লেগেছে, কোন কোন জিনিসগুলো আমার ভালো লেগেছে, এই ম্যাটারগুলো যার সাথে শেয়ার করার আগে আমি একটা কিছু ভাবতাম না, সেই মানুষটার ওপর আমার আর আজ কোনো অধিকার নেই। হ্যাঁ, আজও তাকে ফেসবুকে ব্লক করা হয়নি। হ্যাঁ, আজও নিউজ ফিডে তার ছবিগুলো ভেসে আসে, কিন্তু লাইক কমেন্ট আর করা হয় না আগের মতো। হ্যাঁ, আজও গ্যালারিতে আমাদের লাস্ট ঝামেলার স্ক্রিনশটগুলো রয়েছে, সেই খারাপ লাগাগুলো রয়েছে, কিন্তু ওই যে মানুষ তো দুঃখের স্মৃতিগুলো বেশি জমিয়ে রেখে দেয় আনন্দের স্মৃতির তুলনায়, তাই হয়েছে। সো গাইজ, একটু ইন্ট্রো করে নিই এবার। আমি গৌরব আছি তোমাদের সাথে। ভিডিওটা প্লিজ লাইক করো, যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কারণ তোমাদের লাইক খুব দরকার। আর যারা আমার নতুন আজকে যারা আমাকে দেখছো, তারা সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করবে, আর যারা পুরনো লিসেনার তারা দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন রয়েছে, ওই বেলটাকে প্রেস করে অল করে দাও, তাহলে সব নোটিফিকেশনগুলো পাবে। সো গাইজ, এই ভিডিওতে আমি ব্রেকআপ নিয়ে এমন বেশ কয়েকটা কথা বলবো, যে কথাগুলো তোমার ভাবনা চিন্তাকে অনেক বদলাতে পারে, আবার নাও পারে, আই ডোন্ট নো। তো বলা যাক, শেষ পর্যন্ত থাকো। দেখো, যে কোনো জিনিস অতিরিক্ত হয়ে গেলে সেটা খারাপ। অনেক অন্ধকার রাস্তা যদি হয়, তুমি হোঁচট খেয়ে পড়ে যাবে, কারণ তুমি তো রাস্তাই দেখতে পাচ্ছ না। আবার যদি প্রচুর আলো থাকে তাহলে কী হবে বলো তো? তাহলে তোমার চোখ ধাঁধিয়ে যাবে, তখনও তুমি কিছু দেখতে পাবে না। অতিরিক্ত আলো মানুষকে ব্লাইন্ড করে দেয়। তো দেখো, কম ভালোবাসার কারণে তো ব্রেকআপ হয়, কিন্তু অনেক সময় কি হয়, অধিক ভালোবাসা, অতিরিক্ত ভালোবাসার কারণেও কিন্তু ব্রেকআপ হয়। মানে তুমি যখনই কাউকে অনেকটা ভালোবাসো, সত্যি অনেক ভালোবাসো, কিন্তু তারপর এত ওভার পজিটিভ হয়ে গেলে তুমি, যে সে কি মনে করলো যে আমি হয়তো একটা বাঁধনে পড়ে যাচ্ছি, তখন সে কি চাইবে? ওই বাঁধনটা থেকে বেরোতে চাইবে। ওভার পজিটিভনেসের কারণে কিন্তু এভাবে ব্রেকআপ হয়ে যায়। তো একটা ব্রেকআপ নিয়ে একটা পজিটিভ দিক বলি আমি ব্রেকআপের। আচ্ছা, তুমি ব্রেকআপ কেন করছো, বা সেই মানুষটা ব্রেকআপ কেন করছে, তার কারণ ইউ আর নট হ্যাপি, তোমরা দুজন হ্যাপি নেই, তাই তো? এবার ধরো, ব্রেকআপ কী কী কারণে হচ্ছে? এক, তোমাদের দুজনের মধ্যে মতের মিল ঘটছে না। দুই, সে হয়তো তোমাকে চিট করেছে। তিন নম্বর, তোমাদের কোনো ফ্যামিলি প্রবলেম আছে। বিভিন্ন এরকম কারণে ব্রেকআপ হতে পারে। ওকে, তো ব্রেকআপ তুমি করছো হ্যাপিনেসের কারণে, মাথায় রেখো, তুমি ব্রেকআপ করছো কিন্তু হ্যাপিনেসের কারণে, যাতে তুমি ইন ফিউচার হ্যাপি থাকো। যদি তুমি নিজে ব্রেকআপ করো, তোমার দিক থেকে যদি তুমি ব্রেকআপ করো, দেন মাথায় এটা ঢুকিয়ে নাও যে হ্যাঁ আমি আমার হ্যাপিনেসের কারণে ব্রেকআপ করছি, আমি এই মানুষটার সাথে থাকতে পারছি না তাই আমি ব্রেকআপ করছি। সো সেখানে ব্রেকআপের পর হ্যাঁ একটু কষ্ট তো লাগবেই বস, কিন্তু সেটাকে কাটিয়ে ওঠা যায়, সেটাকে কাটিয়ে ওঠা যায়। আর যদি তার দিক থেকে ব্রেকআপ হয়, তোমার দিক থেকে ধরো সম্মতি নেই, সে ব্রেকআপ করতে চাইছে, তো আমার মনে হয় কি জানো তো, তাকে তার মতো ছেড়ে দেওয়াই ভালো। এবার জিজ্ঞাসা করো কেন, তার কারণ হলো সেই মানুষটাও তোমার সাথে হ্যাপি নেই, তো বেকার তুমি তাকে আটকে রেখে কি করবে? সিম্পল না? তুমি তাকে আটকে রেখে কি করবে?
আলটিমেটলি ইন ফিউচার তোমাদের মধ্যে আরও বেশি ঝগড়া হবে, তোমাদের মধ্যে বনিবনা হবে না, সেই ব্রেকআপই হবে, বরং সেটারও প্যাথেটিক হবে। ফিউচারে গিয়ে তখন বলবে যে কেন সেদিন ব্রেকআপ করলাম না, হচ্ছে যে তোমার সাথে থেকে হ্যাপি নেই তাকে ছেড়ে দাও বস, ঠিক আছে, ইটস ওকে, তুমি এমন অনেক মানুষ পাবে যে তোমার কোম্পানিটাকে এনজয় করবে, বুঝলে? তো ব্রেকআপ মানে এই নয় যে তোমাকে দুঃখে দেবদাস হয়ে থাকতে হবে বস, ব্রেকআপ মিন্স যে তুমি নিজেকে আরেকটা নতুন চান্স দিচ্ছ নিজের লাইফটাকে বেটার করার, যাতে আজ থেকে 5 বছর বাদে গিয়ে তুমি বলো ভাগ্যিস সেদিন ব্রেকআপ হয়ে গেছিলো, নইলে এত সুন্দর লাইফটা আমি পেতামই না। সব কিছু হওয়ার পেছনে একটা রিজন থাকে, সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তোমার লাইফ অনেক বড়, ওকে? তুমি কাউকে ইমপ্রেস করার জন্য জন্মাওনি, নিজেকে হ্যাপি রাখতে শেখো, নিজে হ্যাপি থাকো, তাহলেই দেখবে সব হ্যাপিনেস পৃথিবীর তোমার কাছে একা একা ছুটে ছুটে আসছে। আর হ্যাঁ, আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান সেকশানে আর কমেন্ট বক্সের প্রথমে দিয়ে দিচ্ছি, ফলো করো, সেখানে আমি বেশ নতুন নতুন কিছু আপডেট দিই, সেগুলো পাবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, সাবস্ক্রাইব ওই নিচের লাল বাটনটাকে প্রেস করে দাও, আর পুরনো লিসেনার হলে নোটিফিকেশান বেলটাকে প্রেস করে অল করে দাও, আর আর কি বলবো, জানাও কেমন লাগলো ভিডিওটা, আর হ্যাঁ নিজেদের ব্রেকআপ স্টোরিগুলো লিখে জানাতে পারো, ওকে, সো টাটা।